হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মেসেঞ্জারের নিউ একটি আপডেট, যেটা অনেক আগে আসছে। আশা করি তোমরা অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো, আশা করি জেনে যাবা অনেক ভালো একটা আপডেট। তো কথা বাড়াবো না, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা মেসেঞ্জারে যাই। মেসেঞ্জারে যাওয়ার পর উপরে দেখতেছেন থ্রি ডট মেনু আছে, এখানে আমরা ক্লিক করি। আসলে আপডেটটা হলো দেখতেছেন এখানে, আচ্ছা আসুক, এই আপডেটটা হলো দেখতেছেন এখানে আমাদের এখানে নীল বাতি জ্বলতেছে। দেখতেছেন এখানে নীল বাতি জ্বলতেছে, তো এই কালারটা আমরা আজকে চেঞ্জ করে দেখাবো। তো এটা দেখার জন্য আপনারা উপরে থ্রি ডট মেনু দেখতেছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে সেটিংস দেখতেছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে আসলে দেখতেছেন অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি একটা নতুন আসছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখতেছেন কালার ফিল্টার, এখানে আমরা ক্লিক করি। দেখতেছেন এখানে লেখা আছে ব্লু, ইয়েলো, রেড, গ্রিন, গ্রিন, রেড, গ্রিন, রেড আছে। দেখতেছেন এখানে কালার চেঞ্জ হয়েছে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এটা দিতে পারেন। দেওয়ার পর আমরা যদি ব্যাগ আসি, যে কোনো একটা দিই, ব্যাগ আসি, ব্যাগ আসলে দেখতেছেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। দেখতেছেন আপনার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতেছেন, আশা করি বুঝতে পারছেন। এরকম আরও আপডেট পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।